শীতকরে যাব যাব, গ্রীষ্ম এখনো দূর। শীতকরে যাব যাব, গ্রীষ্ম এখনো দূর। এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ দূর। মনোরম ওয়েদারে ফিলিং অসহায়, পরবর্তী কয়েকটা মাস মা তুমি সহায়। একটিমাত্র বিনতি, মা পাস করিও পরীক্ষায়। দীর্ঘ দু বছর পর আবার সিএনএমসি ফিরে এসেছে তার পুরনো সরস্বতী পুজোর যে ছন্দ তাতে, অর্থাৎ থিমের পুজো। আর এখানে মেনলি আমাদের কলেজের একটা সবথেকে বড় জিনিস, যেটা প্রতি বছর যে কলেজের পুজোটা হয় সেটা থিমের পুজো হয়। কিন্তু কোভিডের জন্য দু বছর স্বাভাবিকভাবে ব্যাচগুলো একটু ওলট পালট হয়ে যায়, টাইমিংগুলো, তো সেই জন্য আর হয়ে ওঠেনি। 2020 সালে যে থিমের পুজো হয়েছিল, তো সেখানে থিম ছিল আফতার, যেটা করেছিল আমাদের ইমিডিয়েট সিনিয়র দাদারা। তারপরে আমাদের ব্যাচ আর আমাদের জুনিয়র ব্যাচ, দুটো ব্যাচ কলেজের সেই পুজোটা অর্গানাইজ করতে পারেনি, ইউনিয়ন থেকে স্বাভাবিক পুজো হয়েছিল। বাট এবছর কিন্তু সেই রেসটা সেটা না থাকার জন্যে আবার পুনরায় নতুনভাবে চালু হয়েছে, এবং এবছরে অসম্ভব সুন্দর থিম হয়েছে। এবং তার জন্যেই কিন্তু পুরো ন্যাশনালাইটরা আবার সেই একই আমেজের ছত্রছায়ায় সরস্বতী পুজো সেলিব্রেট করতে উপস্থিত। ওয়েলকাম টু দ্য সরস্বতী পূজা ব্লগ অফ সিএনএমসি। আর আমার সঙ্গে আজকে আছে আমারই বন্ধু রেহান। হাই। তো আজকে সরস্বতী পুজোর থিম হচ্ছে দাস্তানে হিন্দ। তো না থাক, এটা আমি বলবো না, আমাদের যেসব ভাই বোনেরা আছে তারা এটা জানিবে, এটাই বেটার হবে তাদের মুখে কথা শোনাটা। তো চলো ওখানে দেখে নাও তারা কীরকম থিম সাজিয়েছে, এবং সেটা তোমাদেরকে পুরোপুরি কিসের ওপর বেস করে সাজিয়েছে, এবং কতটা তারা মাথা লাগিয়ে জিনিসটা বের করেছে, ওখানে তোমরাই দেখে নেবে, আমি বলবো না। চলো ওখানে দেখা হচ্ছে। তো প্রায় এক মাস ধরে আর কি আমাদের যেসব জুনিয়ররা আছে তারা সরস্বতী পুজো নিয়ে কঠোর পরিশ্রম করেছে, শনি রবি দিন রাত এক করে তাদের বিভিন্ন ভিন্ন ইভেন্ট অর্গানাইজ করেছে। তো আমরা আমাদের ভাই ভাইদের কাছে, বোনেদের কাছে আর কি খুবই থ্যাঙ্কফুল সেটার জন্য। তো হ্যাটস অফ টু অল অফ ইউ। ডান দিকের সাইডটায় মঞ্চের প্যান্ডেলের ডান দিকের সাইডটা আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করেছি যে আমাদের ইন্ডিয়ান মিউজিক থ্রুআউট টাইম কীভাবে ইভলভ করেছে। কারেন্টলি আমরা স্পটিফাইতে যেরকম গান শুনি নিজের স্মার্টফোন থেকে, এটা সেরকম সেটাকে রিপ্রেজেন্ট করছে মডার্ন মিউজিক। তারপরে আমরা চলে যাচ্ছি আমরা নাইনটিজে, নস্টালজিক নাইনটিজ, সেখানে আমরা ক্যাসেট প্লেয়ার ইউজ করতাম, কিছু স্পেসিফিক ক্যাসেট প্লেয়ার যেমন মহিষাসুর মর্দিনী, এগুলো নস্টালজিক আমাদের জন্য। এরপর আমরা এগোচ্ছি আমাদের যে একটা ক্লক, এই ক্লকটা অ্যাকচুয়ালি ডিজিটগুলো আপনি লক্ষ্য করুন, ডিজিটগুলো উল্টো দিকে আছে, রিপ্রেজেন্ট আমরা ওয়ে গোয়িং ব্যাক ইন টাইম। আর অ্যাকচুয়ালি টাইম এখান থেকেই সমস্ত আলোগুলো বের হচ্ছে, অ্যাজ ইন টাইমের সাথে গোটাটা ইনভলভ করেছে, সেটাকে রিপ্রেজেন্ট করছে। তারপর আমরা চলে যাচ্ছি সিক্সটিজে আমরা শুনতাম গ্রামোফোনস, তো আমরা ডেকোরেট করেছি গ্রামোফোন রেকর্ডস, আর এটা আমাদের হাতে বানানো। আর তারপর চলে যাচ্ছি আমরা ক্লাসিক্যাল এজে, যেখানে অ্যাকচুয়ালি আমরা কোনো ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারতাম না, আমাদের গান শোনার জন্য স্পেসিফিক অ্যাকচুয়াল ইনস্ট্রুমেন্টের ওপরই ভরসা করে থাকতে হতো। তো সেখানে আমরা সমস্ত ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে ডেকোরেট করেছি, আর এটা রুদ্রবীণাটা আমাদের হাতে বানানো। এবার এর মাঝখানে আছেন মা সরস্বতী, সমস্ত ডাইভার্সিটির মধ্যে আমাদেরকে ইনভাইট করছেন। আর এই জায়গার থিমটা হচ্ছে হেভেন আমরা, আর এটা হচ্ছে হেভেনের গেটস পিলার্স। আর এরপর চলে আসছি আমরা আমাদের কালচারাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ভেরিয়েশন অফ ইন্ডিয়া, যেখানে আমরা শুরু করছি নর্দার্ন সাইড থেকে, যেখানে পাহাড় দেখানো হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া। তারপর হচ্ছে ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া, যেখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের ইস্ট থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়ের ক্যামেরা রিপ্রেজেন্ট করেছি। এছাড়াও অ্যাকচুয়ালি জংশনিং আমরা ঘুরিয়ে দেখেছি, যেখানে ইস্টের সবকটা স্টেটকেই আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। ওখানে আমাদের নর্থ ইস্ট থেকে ডিফারেন্ট আর্ট ফর্ম, মধুবনি পেন্টিং ফ্রম উড়িষ্যা, এগুলো ইউজ করেছি, মধুবনি পেন্টিং ফ্রম উড়িষ্যা অ্যান্ড বিহার। অ্যান্ড দেন একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেখানে আমরা যারা কাজ করেছি এখানে আমাদের গ্রুপের তাদের সবার হাত দিয়ে আমরা ডেকোরেট করেছি, যে অ্যাকচুয়ালি আমরা সবাই পার্ট অফ ইন্ডিয়া, আমাদের জন্যই ইন্ডিয়া। দেন আমরা আসছি ওয়েস্টার্ন ইন্ডিয়াতে, যেখানে একটা বিগ পার্ট হচ্ছে বলিউড,
মুম্বাই, অ্যান্ড দেন ওখানে রাজস্থানি আর্ট ফর্ম, রাজস্থানি ড্রেসেস, সেগুলো দিয়ে আমরা ডেকোরেট করেছি। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা স্পেসিফিক সেই এরিয়াতে আমরা কি ফুড খাই সেগুলো আমরা রিপ্রেজেন্ট করেছি। আর তারপর আসছে আমরা সাউথ ইন্ডিয়াতে লাস্ট জাংশন, এখানে আমরা রিপ্রেজেন্ট করছি, আমরা সাউথ ইন্ডিয়াতে দেখতে পাই সাইকেলে করে লোকে নারকোল ডাব ইত্যাদি বিক্রি করছে সেটা। আর এছাড়া ওখানকার কিছু স্পেসিফিক আর ডান্স ফর্ম যেগুলো গোটা ওয়ার্ল্ডে ফেমাস। আর সবশেষে আছে এখানে আমাদের সিএনএমসি এক্সপ্রেস গোয়িং থ্রু আউট ইন্ডিয়া এক্সপ্লোরিং অল দ্য কালচার্স, অল দ্য ডাইভার্সিটিস। দ্যাটস আওয়ার তো সরস্বতী পুজো হচ্ছে, আর এখানে করা হয়েছে যে সেলফি কর্নার, আর সেলফি কর্নার আছে, সরস্বতী পুজো ফটোশ্যুট হবে না এটা হতেই পারে না। তো এরা হচ্ছে অর্গানাইজার ব্যাচের যারা কোঅর্ডিনেটর ভাইয়েরা, তো তারা সবাই এখানে ফটোশ্যুট করছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, দুজন আছে আর লাইট বাই সরস্বতী মা অ্যান্ড 26,123 আদার্স। এই তোদের এমবি না, কি করছিস ভাই এখানে? তোরা সরস্বতী দেখতে আশীর্বাদ নিচ্ছিস তো? হ্যাঁ ভাই, না খেয়ে আসিস, না খেয়ে আসিস। পুষ্পাঞ্জলি দিয়ে খেয়েছি। কোথায় পুষ্পাঞ্জলি দিয়েছিস? হস্টেলে। এরপরে হ্যাঁ দাদা, কি খবর দাদা? আমি বাঘ আছে আর দিদি নেই সেটাই কেন ভাবছি? সুমায়ন সরকার আমাদের ন্যাশনালের পুরোহিত। তুই এসেছিস আর মেয়ের কেন অভাব এখানে এত? আমি এসেছি বলেই মেয়ের অভাব। এখানে সবাই আছে, আমাদের ব্যাচমেট, আমরা একই ব্যাচের সবাই, তো সবাই এসেছি সরস্বতী পুজো সেলিব্রেট করতে। তুলসী
বেলপত্র সবার প্রয়াবে। পেটে ছুঁচো মারলে ডন হতে পারে রোগ, পেটে ছুঁচো মারলে ডন হতে পারে রোগ, তাই চলো দেখে আসি আজকের পূজা স্পেশাল ভোগ। আর আমার সঙ্গে এখানে আছে পূজা, আর এখানে সৌরভ, দুজনেই আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো চলো দেখে আসি কী কী খাবার হচ্ছে, আর আজকে যে ভোগ আছে সরস্বতী পুজো যেটা অ্যারেঞ্জ করেছে বাচ্চারা, সেটা ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর শেষমেশ আমরা খাবারের জায়গা পাই। আর খেতে বসেই প্রথমে আমাদের ভাইয়েরা বোনেরা আমাদের দেয় পাতা ও তারপরে জল, আর তার সঙ্গে ধীরে ধীরে মেনুতে এরপরে আসতে থাকে পোলাও, বেগুনি, কাশ্মীরি আলুর টক। খাবার দেওয়া শেষ হয় না, যত খুশি তত খাও, তাই তো বলে আমরা খাবার জন্যে বাঁচি, বাঁচার জন্যে খাই না, কিন্তু পেট সীমিত। অবশেষে পাতে এসে পড়ে অলেন গুড়ের রসগোল্লা। খাবার খুব সুস্বাদু ছিল, আর সবচেয়ে ভালো জিনিস যেটা, বেঁচে যাওয়া খাবার বিলিয়ে দেওয়া হয় পথের ক্ষুধার্তদের, তাই সকলকে হ্যাটস অফ, সবাই খুব ভালো থাকে। কেমন লাগছে তোমাকে আজকে সরস্বতী পুজো আছে, কি কি খেয়েছো, খাওয়া দাওয়া কেমন ছিল? খাবার দাওয়ার ভালো ছিল, ভালো ছিল। আর ডেকোরেশন কেমন ছিল? ডেকোরেশন একদম সব তো আমি করি। হাই গাইস, হাই পদ্দা, ক্যামেরা আসলেই চলে আসে, ক্যামেরা আসলেই চলে আসে। আমি নাম সৌরভ পাল। হ্যালো হ্যালো, কে কে তুই? ইয়েন খাবার চেনে মা সরস্বতী, তোমাদের অফুরন্ত বিদ্যাদি জ্ঞান দিক। সবাই খুব ভালোভাবে পরিবারের সঙ্গে সরস্বতী পুজোটা উদযাপন করো, আনন্দ করো, ব্যাস এটুকুই। আর সবাই খুব ভালো থাকো। আর এবছরে বাচ্চারা প্রচুর অনলাইন ইভেন্ট করেছে সরস্বতী পূজা উপলক্ষে, পুরোটাই অনলাইন ছিল, যেমন সেলফি, মিম কম্পিটিশন, ভ্যারাইটি ছিল, সরচিত কিছু লেখা, সে সমস্ত বিষয়ে। তো সেটা যে কম্পিটিশন হয়েছে অনলাইনে, লাইক কমেন্টের বেসিসে সমস্তটাই হবে। তো সেটা যে সিএনএমসি অফিসিয়াল সরস্বতী পূজার পেজ, তো সেখানে শেয়ার করে দেওয়া হবে, তোমরা সবাই দেখে নিও। আর আজকে সন্ধ্যায় তার যে উইনার সেগুলো অ্যানাউন্স করা হবে। তো সবাই সিএনএমসি সরস্বতী পূজার যে অফিসিয়াল পেজ ফেসবুক এবং ইনস্টাগ্রামে, সেখানে ফলো করো, সেখানে দেখতে পাবে। আর তাছাড়া সন্ধেবেলে আরও একটা সারপ্রাইজ আছে, যেহেতু দু বছর পরে হচ্ছে, সেহেতু বেশ বড় করেই করা হচ্ছে। তো সেটা এখন বলবো না, সেটা তোমরা সন্ধেবেলে যখন দেখাবো, ভিডিওটা পুরো দেখতে থাকো, সেটা দেখাবো। তো চলো এখন দেখে আসা যাক বিভিন্ন হস্টেলের যে পুজোগুলো হয়ে থাকে। কারণ আমাদের কলেজে সিএনএমসিতে পুজো হয় মানে এমন নয় শুধু একটা কলেজের পুজো হচ্ছে, কলেজের হয়, প্রতিটা হস্টেলে আলাদা আলাদা পুজো হয়, হসপিটালে আলাদা পুজো হয়, নার্সিং কলেজে আলাদা পুজো হয়। তো প্রচুর পুজো হয়, 8 থেকে 9টা পুজো হয়। তো দেখে আসি চলো সেগুলোর মধ্যে কয়েকটা, কীরকম বিভিন্ন জায়গায় যে পুজোগুলো হয়েছে, কেমন কেমন হয়েছে।